কালকে আজ আমি পরমানবকে ত্রিবিদ্ধ করেছি, না 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 এর করলে হইনি, এই জন্য আমি এত পর্বে পরমানবকে ত্রিবিদ্ধ করিনি। তবে কেন সেই মানবের কণ্ঠ ধরেছে আজ আমার কানে? ওগো মানব, তুমি যে খানে টাকা ফেরত দেবো তোমার কাছে, তোমার যদি জানে ক্ষমা ভিক্ষা চেয়ে নেব। পরিকল্পনা করে রাখে তাই করে ঘটছে কাহিনী। শুন তবে সেই পূর্বের কাহিনী, নেতাজি আমি শ্রীরামচন্দ্রকে জন্ম নিয়েছিলাম মানবের ঘরে দশরথ মত রামচন্দ্র রূপে। আর তুই জন্ম নিয়েছিলি বালিপুত্র অঙ্গদ রূপে, ওই মাত্রা দেশে পিতৃ সত্য পালন করার জন্য ভাই লক্ষ্মণ মন্ত্রী চারিদিকে সঙ্গে নিয়ে আজ গেছিলাম পঞ্চপরিবনে। সেই পঞ্চপরিবনে লঙ্কা রাজা রাবণের হাতে হারিয়ে ফেলেছিলাম আমার প্রিয় জননীকে। তখন আমি তোমাদের সাহতা নিয়ে সাগর বন্ধন করে রাক্ষসকে ধ্বংস করলাম এবং উদ্ধার করলাম আমার প্রিয় জানকীকে। তখন আমি তোমাকে বলতে চেয়েছিলাম হরি বৎস অঙ্গ, আজ যে বর চাইলি আমার কাছে সেই বরকে পাবে তোমাকে আজ। তখন তুমি চেয়েছিলে ভগ ভগবান শ্রীরামচন্দ্র, সত্য যদি আপনি আমাকে মনে প্রাণ অন্তর দিয়ে ভালোবেসে রাখেন, সত্য যদি আমি আপনার নেত্রে পুত্র হয়ে থাকি তাহলে আমাকে বর দেন নারায়ণ, আমি যেন আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। তখন আমি বলেছিলাম এবার আমি চলে যাবো গোলকধামে, বিদায় জনাবেয়া, বিদায় পৃথিবী, চির বিদায়। Oh,
Thank you.
नमस्कार नमस्कार जय श्री संभो जय भोलेनाथ राधे राधे।